শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি এলাকার আলোচিত শেখ বরহত্যা মামলার আসামিদের জমির ধান কেটে নেওয়া গরু ঘরবাড়ি আসবাবপত্র ও বাগানের গাছ কেটে নেওয়া এবং আসামি পক্ষকে এলাকায় বসবাসে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন আমার ও আমাদের পরিবারের সহায় সম্বল সব লুটেরা লুট করে নিয়েছে এখন আমাদের ছেলে মেয়েদের খাবারের জমির ধান কেটে নেয় পায় তারা করছে আমাদের বসত বাড়ি না থাকায় বর্তমানে আমাদের মহিলা শিশু ও বৃদ্ধদের নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছি এই ঘটনায় আমরা বিজ্ঞ সি আর আমলি আদালতে মামলা করেছি যার নাম্বার হলো চারশো বারো বাইশ এই ঘটনায় পুলিশকে একাধিকবার জানালেও কোনো ধরনের সহযোগিতা পায়নি এছাড়াও ভুক্তভোগী পরিবারগুলোর দাবি করে বলেন জৈনিক মিস্টার আলী ও তার সহযোগীরা গত ইরি মৌসুমেও ষোলো একর জমির ধান কেটে নিয়েছিল ঘটনায় তারা জীবনের নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিচার প্রার্থনা করেন এই ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন এই ঘটনায় আমরা জিডি গ্রহণ করেছে। এবং ঘটনা তদন্তনাধীন আছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব